হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 11th of January, আর এখন বাজে 8:30। আজকে কোনো ভ্লগ আমি করছি না, আবারও একটা মেডিকেল আপডেট নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। মার অবস্থা ভালো না, কালকে রাত্রির থেকে সেই আগে যেরকম অবস্থা হয়েছিল সেই সেম অবস্থা। অক্সিজেন লেভেল পড়ে যাচ্ছে, সমানে অক্সিজেন দিতে হয়েছে, সারা রাত ভুল বকেছে। সকালবেলা সেই অক্সিজেন চলছে, অক্সিজেন খুলে দিলেই অক্সিজেন লেভেল পড়ে যাচ্ছে, মুখ চোখ পুরো ফুলে গেছে। তো 10:30টার সময় অ্যাম্বুলেন্স বুক করেছি, আমি আবার অ্যাপেক্সে নিয়ে যাচ্ছি মাকে আজকে। তো ডাক্তার যখন ডিসচার্জ করেছিলেন তখন বলেইছিলেন যে এই পেশেন্টকে কিন্তু একবারও ভাববেন না যে ভালো হয়ে গেল, এই পেশেন্ট ভালো কোনো দিনই হবে না, এরকম কিন্তু যে কোনো সময় আবার অ্যাপেক্সে নিয়ে আসতে হতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল আবার বেড়ে যেতেও পারে। তো মার এখন যা অবস্থা, মানে পুরো আচ্ছন্ন হয়ে আছে, মানে হাফ সেন্স নেই বললেই চলে, চেয়ারে বসে আছে, মানে মাথা পুরো নুয়ে পড়ছে, মাথাটাকে ধরে রাখার ক্ষমতাও নেই, মুখ চোখ পুরো ফুলে গেছে। তো গতবারে আমি একটা ভুল করেছিলাম যে বুঝতে পারিনি ব্যাপারটা, যে কারণে এই অবস্থাতেও বাড়িতে 2-3 দিন রেখে দিয়েছিলাম এবং তারপরে হয়েছিল কি ব্যাপারটা ভীষণভাবে বেড়ে গেছিল। এবারে তো আর সেই ভুলটা আমি করব না, কেননা মানুষ তো ঠেকে শেখে, অভিজ্ঞতা থেকেই মানুষ শেখে। তাই জন্যে আমি ডাক্তারের কথাটা আমার মাথায় এসে গেল যে উনি বলেছিলেন যে যেই মাত্র হবে এরকম সঙ্গে সঙ্গে অ্যাপেক্সে ট্রান্সফার করবেন। তো তাই জন্যে আজকেই আমি ব্রেকফাস্টের পরই 10:30টার সময় মাকে অ্যাপেক্সে নিয়ে গিয়ে আবার অ্যাডমিট করে দিচ্ছি। আর তোমরাও এখন এই আপডেটই পাবে, মেডিকেল আপডেট। এখন কয়েকদিন রেগুলার ভ্লগ আমি আর দিতে পারছি না, তো আর কি বলবো বলো। লোকনাথ বাবাকে বলছি যে আবারও যেন ঠিক করে মাকে নিয়ে আসতে পারি, তোমরাও সেই প্রে করো লোকনাথ বাবার কাছে যে আবার যেন মাকে আমি একটু সামলে আবার নিয়ে আসতে পারি। তো আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। আমি সারা রাত কালকে ঘুমোইনি, ভোরবেলা উঠেছি, উঠে তাড়াতাড়ি ম্যাগির আর গুড্ডির খাবার দাবারের ব্যবস্থাগুলো করেছি, কেননা ম্যাগি অবলা জীব, ও না খেয়ে কতক্ষণ থাকবে, আমি এখন অ্যাপেক্সে গিয়ে কখন ফিরবো কী করবো আমি জানি না। আর গুড্ডিরও লাঞ্চ ব্রেকফাস্ট সব রেডি করে দিয়েছি, দিয়ে আমি 10:30টার সময় বাপি আমার সঙ্গে যাবে, সিস্টার আমার সঙ্গে থাকবে। তো এই নিয়ে আমি আবার মাকে নিয়ে আশা নিয়ে অ্যাপেক্সের উদ্দেশ্যে আজকে রওনা হব। দেখা যাক, দেখা যাক এই যুদ্ধে আবার জয়ী হই কি না। তোমরা আমার সঙ্গে থেকো, প্রে করো, তো দেখা যাক। লড়াই তো চালিয়েই যাব, যতক্ষণ সম্ভব আমি লড়াই চালিয়ে যাব। তো দেখা যাক, যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার আমি একটা মেডিকেল আপডেট নিয়ে হাজির হব, সঙ্গে থেকো।